কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে সোনালি ধানের শুভেচ্ছা। এখন তো ধান কাটার মৌসুম, সবাই নিশ্চয়ই ধান কাটা দেখেছ। তো আজকে আমাদের নবম অধ্যায় কর্তনীয় জলবিদ্যুতের লেকচার 3। ইতোপূর্বে তোমরা লেকচার 1 এবং 2 দেখেছ। আজকের আলোচনা তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কয়ভাবে প্রবাহিত হয়, মানে তড়িৎ কতভাবে প্রবাহিত হতে পারে। তো এখানে চিত্রে, বড়ের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহ এর প্রকারভেদ 2টি। একটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ, যাকে ইংলিশে বলে ডিরেক্ট কারেন্ট বা ডিসি। প্রতিটি নামই কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ বা এসি, যার ইংরেজি নাম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা এসি। প্রত্যেকটি নামই তোমরা মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তো পর্যায়বৃত্ত প্রবাহ হচ্ছে একেবারে সমপ্রবাহ, যেটা সোজাসুজি যাবে, আর যেটা পরিবর্তী প্রবাহ সেটা দিক পরিবর্তন করবে। যেমন তুমি উত্তর দিকে যাচ্ছ, শুধু উত্তর দিকেই সোজাই যাচ্ছ, সেটা হচ্ছে তোমার অপর্যায়বৃত্ত বা সমপ্রবাহ বা একমুখী, শুধু একটা দিকেই যাচ্ছ। আর তুমি, তোমার যাওয়ার কোনো ঠিকানা নাই, উত্তর দিক, চোখ যেদিকে যায় উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, যেদিকে ইচ্ছা, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত বা পরিবর্তী, মানে পরিবর্তন করা। আর একমুখী, শুধু এক মুখে চলা। তো তাহলে পর্যায়বৃত্ত বা পরিবর্তী এসি, যাকে ইংলিশে বলা হয় অল্টারনেটিভ কারেন্ট বা এসি, প্রতিটি নামই তুমি মনে রাখবা। এবার সংজ্ঞা, আমি সংজ্ঞা তোমাদের বইয়ে 2টা সংজ্ঞা পেয়েছি, একটা এখানে আর একটা শেষে, অধ্যায়ের শেষে। একটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। আগে তো বুঝিয়ে দিলাম শুধু একই দিকে যাবে, সেটা হচ্ছে কি তোমার অপর্যায়বৃত্ত প্রবাহ। অথবা অধ্যায়ের শেষে যে সংজ্ঞাটা দেওয়া আছে, যখন তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। যে কোনো একটা সংজ্ঞা লিখলেই কারেক্ট, সংজ্ঞাটা কিন্তু শুধুমাত্র ক নম্বরেই থাকবে। আচ্ছা, আর পর্যায়বৃত্ত প্রবাহকে, ও এটা এটা বহুনির্বাচনীতেও থাকতে পারে। আর পর্যায়বৃত্ত প্রবাহ হচ্ছে যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। মানে নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিকটা পরিবর্তন হলো। এই যে চিত্রে দেখতে পাচ্ছ, একবার উপর দিকে উঠেছে, একবার নিচ দিকে নেমেছে, আবার উপর দিকে উঠেছে, নিচ দিকে, এই যে তড়িৎ প্রবাহের দিক। কি যেমন পানির ঢেউ, পানির ঢেউয়ের মতো পরিবর্তিত হচ্ছে, আর এটা কি সোজা চলে যাচ্ছে। এর উদাহরণ কি অপর পর্যায়বৃত্ত প্রবাহের এসি জেনারেটর বা ডায়ানামো। আর এর উদাহরণ হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারি। তড়িৎ কোষ চেনো না তোমরা? এই যে রিমোটের মধ্যে যে ব্যাটারিটা থাকে, এইটা এইটা, ঠিক আছে, এটা তড়িৎ কোষ। বা ব্যাটারি থেকে পর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে ডিসি জেনারেটর, তার সাহায্যেও পর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায়। আর এটা হচ্ছে এসি জেনারেটর বা ডাইনামো, ঠিক আছে। আচ্ছা, এখানে চিত্রটা, তোমাদের বইয়ের চিত্রটা খুব সুন্দর করে দেওয়া আছে, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর সময় টি, একটা তীর চিহ্ন দিতে হবে। ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ আই, এখানে একটা তীর চিহ্ন দিতে হবে। আর পর্যায়বৃত্ত প্রবাহ, এই যে পর্যায়বৃত্ত, এখানে ঢেউ দিতে হবে। প্রথমে তোমরা কি করবে, এক্স অক্ষ বরাবর একটা দাগ দিবা, তীর চিহ্ন দিবা, ওয়াই অক্ষ বরাবর দাগ দিয়ে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ, আর এখানে ঢেউ, মানে কি এটা পর্যায়বৃত্ত, বারবার দিক পরিবর্তন, বারবার দিক পরিবর্তন করবে। তাহলে এটা হচ্ছে কি পর্যায়বৃত্ত প্রবাহ। এখন তোমাদের বই আরও কিছু তথ্য দেওয়া আছে। দেখো 90 পৃষ্ঠার পর্যায়বৃত্ত প্রবাহের শেষের দিকে, যে বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার আর যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। আর এই যে দিক পরিবর্তন, এই যে দিক পরিবর্তন, এই ঢেউটা প্রতি সেকেন্ডে বাংলাদেশে 50 বার দিক পরিবর্তিত হয়। আর যুক্তরাষ্ট্র, বুঝো তো, আমেরিকা, এই আমেরিকায় যে চলতড়িৎ আছে, সেখানে প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে।
এরকম উপরে নিচে উপর নিচে এরকম কতবার? 60 বার। আর বাংলাদেশে কতবার? 50 বার। ঠিক আছে, ভালো থাকো, এগুলো ভালোভাবে মুখস্থ করবা। প্রকারভেদ, সংজ্ঞা, উদাহরণ, চিত্র। প্রকারভেদ, সংজ্ঞা, উদাহরণ, চিত্র। আর প্রকারভেদের যে নামগুলো আছে, যে 5-6টা নাম, প্রতিটা নাম খুব ভালোভাবে মুখস্থ করবা, না হলে কিন্তু সমস্যা আছে। বহুনির্বাচনীতেও সমস্যা আছে, জ্ঞানমূলকেও সমস্যা আছে। খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবা। আজ এ পর্যন্তই, পরবর্তী লেকচারে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা এই অংশগুলো ভালোভাবে মুখস্থ করবা। জানো তো তোমাদের সামনে JSC পরীক্ষা, যেভাবেই হোক তোমাদের পড়া চালিয়ে যেতে হবে। এই জন্য আমরাও তোমাদের জন্য কিছু করি এবং তোমরা নিজেদের জন্য সবটুকু ঢেলে দিয়ে পরিশ্রম করো। যাক, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।